বরকনের সাজে পরিমণি ও সাইমন নিজেদের বিয়ে নয় গানের দৃশ্যের শুটিং এ প্রস্তুত তারা এই সাজে। পুবাইলে চলছে সাইমন পরিমণির নতুন ছবি নদীর বুকে চাঁদের শুটিং। পরিচালক শওকত হাসান জানালেন, খুব শিগগিরই ছবিটির শুটিং শেষ করে সেন্সরে জমা দেবেন ছবিটি, আর তখনই ঠিক হবে মুক্তির দিনক্ষণ। ভক্তদের হৃদয় ভেঙে বিয়ের পিঁড়িতে পরিমণি, বর অন্য কেউ নন সাইমন সাদিক। পুরে যায় মন ছবির পর আবারও একসাথে জুটি বেঁধেছেন এই জুটি। নদীর বুকে চাঁদ ছবিতে এমন বরকনের দৃশ্যেই দেখা যাবে তাদের। বিয়ের সব আয়োজন শেষ, চলছে ফটোশুট। বরকনের সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত অন্যরা। এ নিয়ে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন সাইমন পরি। কেন এতবার বিয়ে? ওর সাথে বিয়ে হলেই আমার অনেক ঝামেলা হয়, অনেক প্রবলেমে পড়তে হয়, কারণ বউকে অনেক সুন্দর লাগতে হবে। ওর কথা হচ্ছে যে এত ভারী ভারী গয়না পরো, সোনার গয়না, এত ভারী একটা ড্রেস পরো। আমি 5.5 ঘন্টা এখানে বসে আমি এখনো খাইনি, আমায় খেতেও দেয়নি। বিয়ের মানে বিয়ের শুরুর দিন থেকেই অত্যাচার শুরু হয়েছে আর কি। সেটার কারণ হচ্ছে যে বাকি জীবন, এর আগের বার একবার বিয়ে করতে গেলাম, সে সুইসাইড করলো। কি কারণে হয়তো মানে করতে চাওনি মনে হয়? বাকি এখনো না, মানে সাত জন বলতে একটা কথা আছে। আচ্ছা, তো আমরা 3 বার বিয়ে করেছি এই জন্মে, আরো কতবার জানি করি। হ্যাঁ, মানে মরার একদিন পর্যন্ত বিয়ে করতে চাই। নদীর বুকে চাঁদ ছবিটিতে সাইমন অভিনয় করছেন চাঁদের চরিত্রে, আর পরি নদী। ছবির শেষ দৃশ্যের শুটিং সেটে তারা অনেকটা খুনসুটি করতে করতেই বললেন, ছবিটি দেখলে দর্শকদের হতাশ হতে হবে না। মনে হয় না যে এবার দর্শকদের মন পোড়াবো, এবার অনেক হাসাবো, এবার হ্যাপি এন্ডিং। বাকিটা আসলে দর্শক মানে হলে যেয়ে দেখুক আমাদের ভবিষ্যৎ কি হয়। প্রত্যেকবারই একটা ডাউট থাকে যে বিয়েটা কি হবে হবে, শেষ পর্যন্ত আজকে হয়ে গেল। নদীর বুকে চাঁদ, সেখানে আমার নাম চাঁদ, ওর নাম নদী। যথারীতি আমরা ছবিতে প্রেম করি, প্রেমের শেষ দৃশ্যে এসে আমরা বিয়ে করলাম। কেন এই বিয়ের আয়োজন তা নিয়ে কথা বললেন পরিচালক শওকত হাসান। পরিমণি সাইমন, তাদের অনেকবার বিয়ে হওয়ার চেষ্টা হয়েছিল আসলে অতীতে হয়তো। সো আমাদের এখানেও একটা বিয়ের আয়োজন চলছে। আমরা আশা করছি অনেক সাসপেন্স, অনেক চেষ্টার পরে এবার তাদের বিয়েটা আমরা আশা করে দিতে পারবো পর্দায়। বাস্তবে না হোক ছবিতে বিয়ে, তবে দর্শকদের দাওয়াত দিতে ভুললেন না তারা। এর আগে আমাদের বিয়ের সাথে খেতে পারেননি, এই ছবিতে খেতে পারবেন, সবার দাওয়াত রইল। রাশিদ আনিস, 71 ঢাকা।